কল্যাণ ইউনিভার্সিটি ইউজি ফিফথ সেমিস্টার হিস্টরি অনার্স এবং পাসকোর্সের সমস্ত ছাত্রছাত্রীদের নতুন একটি ইতিহাস শর্ট প্রশ্ন উত্তর ভিডিওতে স্বাগতম আজকে তোমাদের জন্য নিয়ে চলে আলাম চীনের ইতিহাস থেকে এই যেই প্রশ্নগুলি তোমাদের না দেখলেই নয় তোমরাও কম বেশি এই প্রশ্নের উত্তর কিন্তু জানো তোমরা অতি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই অব্দি সম্পূর্ণ দেখো তোমাদের প্রশ্নের উত্তরের সঙ্গে তোমরা প্রশ্নগুলি মিলিয়ে নাও এবং যে সমস্ত প্রশ্নগুলি তোমরা তোমাদের সঙ্গে কমন পাচ্ছ না সেগুলো তোমরা কিন্তু জেনে নিতে পারবে এই ভিডিওটি থেকে কাজের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের যে নজরানা প্রথা কী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চীনের সম্রাটের সঙ্গে বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে সাক্ষাৎ করতে চাইলে প্রচুর অর্থ দিয়ে বস্যতা জানাতে হতো একে নজরানা প্রথা বলে পরে প্রশ্ন হচ্ছে যে কাউ তাও প্রথা কী কাউতাও একটি অপমানজনক প্রথা এই প্রথা অনুসারে চীনের সম্রাটের কাছে বিদেশিদের ভূমি পর্যন্ত নত হতে হতো পরে প্রশ্ন হচ্ছে যে প্রথম আফিমের যুদ্ধ কখন হয় প্রথম আফিমের যুদ্ধ হয় আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে চীনের প্রথম আফিমের যুদ্ধ হয় পরে প্রশ্ন হচ্ছে যে নানকিং চুক্তি কেন স্বাক্ষরিত হয় তবে যে বানান মিস্টেক রয়েছে নানকিং চুক্তি হবে নানকিং চুক্তি কেন স্বাক্ষরিত হয় প্রথম আফিমের যুদ্ধে পরাজিত হয়ে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চীন নানকিং চুক্তি স্বাক্ষর করে পরের প্রশ্ন হচ্ছে আফিমের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে চীনের আফিমের দ্বিতীয় যুদ্ধ হয় চীন এই যুদ্ধে পরাজিত হয় প্রশ্ন তিয়েনমিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে চীনের সঙ্গে ইংল্যান্ড ও ফ্রান্সের তিয়েনমিনের মিনের চুক্তি স্বাক্ষরিত হয় পর প্রশ্ন পিকিং চুক্তি বা পিকিং কনভেনশন কবে হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে ইঙ্গো ফরাসি জোটের সঙ্গে চীনের পিকিং চুক্তি বা পিকিং কনভেনশন হয় পর প্রশ্ন হচ্ছে প্রথম চীন জাপান যুদ্ধ কবে শুরু হয় আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রথম চীন জাপান যুদ্ধ শুরু হয় পর প্রশ্ন বারো সিমনাশকের সিম্ন শিকের চুক্তি কেন স্বাক্ষরিত হয় চীন জাপান যুদ্ধে আঠারোশো চুরানব্বই থেকে পঁচানব্বই চীন জাপানের কাছে পরাজিত হয়ে সিম্ন শিকের চুক্তি স্বাক্ষরিত করে পরে প্রশ্ন হচ্ছে ক্যান্টন বাণিজ্য প্রথা কি প্রথম আফিমের আহিফেন মানে আফিম আফিমের যুদ্ধের আগে একমাত্র দক্ষিণ চীনের ক্যান্টন বন্দরে বিদেশি বণিকগণ বাণিজ্য করতে পারত অন্য কোন বন্দরে বাণিজ্য করতে পারত না এই এক বন্দর কেন্দ্রিক বাণিজ্যকে ক্যান্টন বাণিজ্য প্রথা বলা হয় পরে প্রশ্ন কোন চুক্তির দ্বারা ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নাংকিং এর চুক্তির মাধ্যমে ক্যান্টার ম্যানেজের অবসান ঘটে প্রশ্ন হচ্ছে যে পন্থী আইনের শাসন বলতে কি বোঝো আইনের শাসন বলতে বোঝায় যে আইনের চোখে সকল মানুষই সমান কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয় সকল মানুষকেই আইন মেনে চলতে হবে ইংরেজ প্রশাসন প্রথম ভারতে এই ধারণা প্রবর্তন করেন প্রশ্ন দেখো কবে কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় পর প্রশ্ন বক্সার ও প্রোটোকল কি বক্সার বিদ্রোহ দমনের পর এগারোটি সাম্রাজ্যবাদী শক্তি উনিশশো এক খ্রিস্টাব্দে চীনের উপর যে কঠোর শর্ত সম্বলিত চুক্তি চাপিয়ে দেয় তা বক্সার প্রোটোকল নামে পরিচিত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে চীনের রুদ্ধদ্বার নীতি কী ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী ইউরোপীয় বণিকদের চীনের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো তাদের চীনা ভাষা ও চীনা আদব কায়দা শেখা নিষিদ্ধ ছিল বাণিজ্য কুটিতে মহিলা দাসী ও অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ ছিল বাণিজ্যের মরশুম শেষ হলে তাদের ক্যান্টন ত্যাগ করতে হতো বিদেশি বণিকদের প্রতি চীনের এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত প্রশ্ন নানকিং চুক্তির দুটি শর্ত লেখ নানকিং চুক্তির দুটি শর্ত আঠারোশো বিয়াল্লিশের দুটি শর্ত হলো প্রথম ক্যান্টন সাংহাই অ্যামই ফুচাও নিঙ্গোফ নিঙ্গো চীনের এই পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য ও বসবাস করার জন্য উন্মুক্ত করা হয় দুই নম্বর এই বন্দরগুলিতে ইউরোপীয়রা কনসাল নিয়োগের অধিকার পায় তোমাদের গুরুত্বপূর্ণ চীন থেকে কয়েকটি ছোট্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি তোমরা ভিডিওটি পেয়ে উপকৃত হয়েছো অতি অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলটা প্রথমবার সে থাকলে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও এবং পরবর্তীতে কোন ভিডিও তুমি পেতে চাও অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্ত ধন্যবাদ সকলকেই